এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি মনিরুল ইসলাম, শিক্ষক গণিত, জিনিয়াস ক্যাডেট একাডেমি। আজকে আমি তোমাদের শেখাবো দিনাজপুর বোর্ড 2020 কট থিটা। দেখো কি দেওয়া আছে, কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। খ নম্বর দেখাতে হবে, দেখাও যে পি কিউ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ডট কস স্কোয়ার থিটা, এবং খ নম্বর প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার পি কিউ। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই রুলসটা, এটা সাধারণত জেনারেল ম্যাটের 11 নম্বর এক্সাম্পল 9.2-এর। গ নম্বর হলো পি কিউ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি হলে থিটার মান নির্ণয় করো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটা খ এবং গ কত যে ইম্পর্টেন্ট তা বলার শেষ নেই, এটা সকল বোর্ডের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রাজশাহী বোর্ডের জন্য ইয়া প্রায় 100% ইম্পর্টেন্ট। আচ্ছা চলো, আজকে আমি এটা বিস্তারিত আলোচনা করব, ধীরে ধীরে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। তো প্রথমত আমাদের দেওয়া আছে হলো, দেখো লক্ষ্য রাখো, কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। তো ক নম্বর সমাধানটা আমরা করব, ক দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। তো পি কিউ লেফট হ্যান্ড সাইডটা আমরা করব, সমান পি কিউ দেওয়া আছে, তো পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটা ইন্টু এইটা, অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা আর কট থিটা মাইনাস কস থিটা। তো আমাদের বের করতে হবে কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। তো এইটা খুবই একটা ডিফিকাল্ট এবং সহজ, তুমি অজগবি তুমি কিভাবে বুঝবা যে এই দুইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, সেটা হয়ে গেল ধরো সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা সমান এটা লেখা যায়। তো এটা সূত্র পড়ে গেছে 3 নং সূত্র, এটা বীজগণিত রাশি। তো এটা লেখা যায় কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখন দেখো প্রায় আমরা এইটা আছে, এখানে ডট আছে, আর এখানে আছে কি মাইনাস, কিন্তু আমরা আনবো গুণনে আনবো। সাধারণত আমরা একটা বই উদাহরণে আছে যে ডট গুণন থেকে মাইনাস বের করার একটা উদাহরণ আছে, আর এখন আমরা এই মাইনাস থেকে কিভাবে ডটে নিয়ে আসব, ডট গুণন নিয়ে আসব এই রাশি থেকে, যেহেতু এইটা সমান এইটা প্রমাণ করতে হবে, তাহলে এইটা সমান আমাদের এই পি কিউ সমান এইটার থেকে আমাদের ডট গুণনে বের করতে হবে। সেজন্য তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমত এটাকে লসাগু করতে হবে, এটা ভেঙে, যেহেতু কটকে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, তো আমরা জানি যে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, এটা ত্রিকোণমিতিক সূত্র, আর মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখন আমরা লসাগু করব, সাইন স্কোয়ার থিটা এটা এটা ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা কস স্কোয়ার গুণন করলে কস স্কোয়ার থিটা, মাইনাস এটার সাথে এটা ডাইরেক্ট গুণন হবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এই অঙ্কটা মনে করবা, এইভাবেই করতে হবে, অন্য দিকে করলে কিন্তু একদম হবে না। তো এখন কস স্কোয়ারের ভিতরে কস স্কোয়ার থিটা যদি আমি কমন নেই ওয়ান থাকে, আর এখানে কস স্কোয়ার কমন নিলে সাইন থাকে, অর্থাৎ সাইন স্কোয়ার থাকে, নিচে হলো সাইন স্কোয়ার থিটা। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো প্রশ্নটা, এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা জানি হলো কস স্কোয়ার, তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে এই কস স্কোয়ার থিটা সমান
1 माइनस साइन स्क्वायर थीटा তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি তো আমরা লিখতে পারি যে 1 माइनस साइन स्क्वायर थीटा সমান হলো cos স্কয়ার থিটা আর এটাও সমান আমাদের কিন্তু cos স্কয়ার থিটা তো cos স্কয়ার থিটা কয়টা হলো দুটো হয়ে গেল নিচে হলো sin স্কয়ার থিটা তো আমাদের দেখো চলে আসছে এই cos স্কয়ার / sin স্কয়ার থিটা সমান হলো কি এইটা / এটা সমান হলো cot স্কয়ার থিটা ইনটু আর এটা আমাদের হলো এই cos cos স্কয়ার থিটা তো আমাদের কি আসছে এই মাইনাসের মান থেকে আমাদের দেখো ডটের মান চলে আসছে একই ভাবে তোমাকে এটা ভিন্ন ভাবেও দিতে পারে যে এইটা থেকে কি এইটা দেখাও অর্থাৎ এইটা থেকে PQ প্রমাণ করো অর্থাৎ তোমাকে এটা কি করতে হবে তখন এটাকে ভাঙতে হবে ভেঙে তারপর এই cos স্কয়ার লিখতে হবে 1 - sin স্কয়ার তারপর আমাদের গুণন করতে হবে এটার সাথে গুণন করতে হবে তারপরে তোমাকে এটা / এটা লিখতে হবে আর এটা / এটা লিখে এটা এটা কাটলে কি cos স্কয়ার থিটা হলো সামনে দেখো মাইনাস চলে আসলো এখন এই cos / sin সমান হলো cot আর এই cos স্কয়ার তো a + b * a - b = pq তো উল্টো পালে তোমরা যদি করতে চাও যেমন আসতে পারে তোমরা একটু চেষ্টা করো দেখো পারো কিনা যে প্রমাণ করো যে উল্টো পালে আমরা দিতে পারি যে ক নম্বর প্রমাণ করো যে cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু pq এটা তোমরা এটা করো না পারলে আর কমেন্টে জানাও আমি আবার ভিডিও করে এটা করে দেখাবো তো ক নম্বর কিন্তু ভিন্ন রকম ভাবে এটা আসতে পারে তো এখন আমরা যাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে খ নম্বর খ নম্বরটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো খ নম্বরটা কি বলেছে প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু ফোর রুট পি কিউ তো এইটা তোমাকে করতে গেলে তোমাকে পি আর কিউ এর মানটা কি করতে হবে অবশ্যই তুলতে হবে দিতে হবে যে দেওয়া আছে আগের মতোই দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড আগের মতোই আমরা লিখব সমান কি আছে আমাদের পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার তো সমান লিখতে পারি পি এর মানটা আমরা বসিয়ে দিতে পারি এটা অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা স্কয়ার মাইনাস কিউ এর মানটা বসিয়ে দিলে কট থিটা মাইনাস কস থিটা স্কয়ার তো এখন এটা দেখো লক্ষ্য রাখো এটা আমাদের সাধারণত সূত্র পড়েছে বীজগণিত রাশির সূত্র ছয় নং অনুসিদ্ধান্ত ছয় নং অনুসিদ্ধান্ত বীজগণিত রাশি একটা তৃতীয় অধ্যায়ের যে এ বি এবং ফোর এ বি দেখো এ বিটার সূত্র আছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আর ফোর এ বির সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এই সূত্রটা দেখো এখানে জাস্ট এটা এ এটা বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে ফোর এ বি তার মানে এটা এ অর্থাৎ ফোর কট থিটা আর হলো বিটা হলো কস থিটা হয়তো তোমরা বুঝতে পেরেছো তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লক্ষ্য রাখো আমাদের আনতে হবে ফোর রুট পি তো আমাদের ফোর আর এসে গেছে তো এখন রুট আনতে গেলে আমরা কোনো কিছুকে যদি এ সমান রুট আনি তাহলে রুট এ স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা যদি এ বি যদি লিখি তাহলে রুট এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি তাহলে মনে করবো এটা এ এটা বি তার মানে এটা আমরা রুট আনতে গেলে কট স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা এইভাবে আমরা লিখতে পারি তো এখন আমাদের লক্ষ্য রাখবা যে এখানে আমাদের আনতে হবে পি কিউ তার মানে পি কিউ মানে কি আমাদের
पिक्यू माने कॉट थीटा प्लस कॉस थीटा इनटू कॉट थीटा माइनस कॉस थीटा अर्थात আমাদের এই আকারে আনতে হবে এইটার মান আনতে হবে যেহেতু PQ আনতে হবে তো এইটা আনতে গেলে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা দরকার অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটার মান দরকার দেখো আমি আগে এই ক নম্বরটাই লক্ষ্য রাখো যে এই cos আমি এই কাজ দিয়েছি প্রমাণ করো যে cos স্কয়ার থিটা * cos স্কয়ার থিটা = PQ এই কাজটাই কিন্তু খতে দেখতেছি কাজে লাগতেছে অর্থাৎ আমরা এইটার থেকে যেমন ভাবে এটা করেছি ডটে আনেছি অর্থাৎ মাইনাস থেকে এখানে ডটে এনেছি এখন ডট থেকে আমরা কি আনব মাইনাস আনব দেখো এই যে PQ অর্থাৎ cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু এই PQ এ নিয়ে আসব লক্ষ্য রাখো খুব সুন্দর একটা প্রশ্ন করেছে স্যার দিনাজপুর বোর্ডে তো এখন আমরা এটাকে যদি মাইনাস আনতে যাই কর বিপরীত সিস্টেমে করতে হবে অর্থাৎ তোমাকে cot কে কি করতে cot কে cos / sin আকারে ভাঙতে হবে cos cos / sin দেখতে হবে তো cos থিটা cos স্কয়ার থিটা / sin স্কয়ার থিটা আমরা জানি cot থিটা সমান আগেই লিখেছিলাম এই যে cot থিটা সমান cos থিটা / sin থিটা তো এখন cos থিটা cos স্কয়ারই রাখব এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই cos স্কয়ার কে লিখব 1 - sin স্কয়ার আগে লিখি এখানে 1 - sin স্কয়ার লিখে দেই তাহলে এক লাইন কমে যাবে এখন 4 ইনটু লক্ষ্য রাখো এখন যে কাজটা করব সেটা হলো যে এই cos এর সাথে কিন্তু এটা গুণন cos এর সাথে এটা গুণন আছে তো রুট আমাদের নিচে sin sinই রাখব নিচে sin sinই রেখে দাশট আমরা কর বিপরীত করব অর্থাৎ cos এর সাথে কিন্তু 1 অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা আর নিচে আমাদের কি sin sin স্কয়ারই রাখব জাস্ট দেখো এখানে যে ক করেছি এই কর উল্টো দিকে করলেই হয়ে যাবে তারপরে আরেকটা পদ্ধতি আছে যে cot cotই রেখে cot cotই রেখে তাও করা যায় পরে আবার ভাঙা যায় একই নিয়ম দুটো তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই আমরা cos sin কে তো cot কে না ভেঙেই রাখলে ভালো হতো তারপরে দেখো cos আর cos অর্থাৎ 4 রুট এই cos আর sin মিলে কি হয় ধরো cot আবার দাস তাই রাখি এটা রাখলে ভালো হয় cot স্কয়ার আর এই cos / sin অর্থাৎ cos আর sin মিলে হয় হলো দেখো আমাদের এখানে সাইন সাইন কেটে যায় অর্থাৎ কস স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই হলো সাইন স্কয়ার থিটা অর্থাৎ এটা বাই এটা দিলে কস স্কয়ার আর এটা এটা এর ভিতর সাইন সাইন কেটে যায় তো এখন লক্ষ্য রাখো যে 4 রুট কস স্কয়ার থিটা আর মাইনাস কস স্কয়ার থিটা অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ লেখা যায় আমাদের যে কস থিটা প্লাস কস থিটা আর লেখা যায় হলো ইনটু কট থিটা মাইনাস কস থিটা অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ 4 রুট এ অর্থাৎ পি পি আর হলো কিউ সাধারণ এটা হলো পি এটার মান হলো কিউ এটাই হলো আমাদের একটা প্রমাণ করা অর্থাৎ সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ অতএব আমরা লিখতে পারি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 4 রুট পি কিউ এটাই আমার হলো প্রমাণিত হয়তো তোমরা বুঝতে পেরেছো জাস্ট আমরা ক যতটুকু খ কিন্তু জাস্ট ততটুকুই প্রায় সেম টু সেম আমাদের এই কাজটা কর উল্টো দিকে করলেই আমরা খর মানটা পেয়ে যাব দেখো এখন আমরা গ নম্বর করব যে গ নম্বর কত সহজ মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো গ নম্বরটা লক্ষ্য রাখো বলা আছে পি বাই কিউ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো এখন আমরা আবার আমরা লিখব যে দেওয়া আছে যেহেতু পি আর কিউ এর মান বলা আছে সেহেতু আমরা পি আর কিউ এর মানটা লিখে নেব যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি
এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু হলো কিউ। তো আমরা বলা আছে যে পি বাই কিউ ইকুয়াল টু এত হলে, অর্থাৎ আমরা লিখতে পারি যে এখানে পি বাই কিউ, অর্থাৎ আমাদের পি বাই কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে, যে দেওয়া আছে টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি। তো এটা আমরা বা লিখতে পারি যে পির মানটা বসিয়ে দেব কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি। একটা বিশেষ কথা মনে রাখবা যে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি এ ধরনের মান থাকলে, এ ধরনের মান যদি ধরো টু বাই থ্রি থাকে, যাই একটা থাকুক না কেন, এইরকম এ প্লাস বি বা এ মাইনাস বি আকারের মানগুলো যেগুলো রাশি থাকে সেগুলো তোমাদের থিটার মান নির্ণয় করতে বললে, যে থিটার মান নির্ণয় করতে বলে একটা অনুপাতে, অর্থাৎ ট্যান ধরো থিটা সমান 60 ডিগ্রি, এরকম কট সমান 30 ডিগ্রি বা সাইন সমান 60 ডিগ্রি, এরকম এক অনুপাতে আনতে হয়। তো এক ডিগ্রির মান নির্ণয় করতে গেলে একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে হয়, কিন্তু এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে 4টা। তো একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে গেলে এ প্লাস বি বা এ মাইনাস বি আকারের বা এ মাইনাস বি বা এ প্লাস বি আকারের তোমাকে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করিতে হইবে। হয়তো তোমরা এটা বুঝতে পেরেছো যে আমি আবার বলি তোমাদের এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে থাকলে তোমাকে যদি থিটার মান নির্ণয় করতে বলে যোজন আর বিয়োজন করতে হবে, আর যোজন আর বিয়োজন করলে একটা ত্রিকোণমিতিক অনুপাতে চলে আসবে, তখন ডিগ্রির মান নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করলে আমরা জানি যোজনের নিয়ম হলো লব যোগ হর বিয়োগ ল ডিভাইডেড বাই লব বিয়োগ হর, অর্থাৎ তোমাদের লব যোগ হর আর লব বিয়োগ হর। তো আমরা এটা লিখতে পারি, লক্ষ্য রাখো যে এইটা যদি আমরা লব যোগ হর লিখি, অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা প্লাস কট থিটা মাইনাস কস থিটা, তো আমরা এটা এটা লব আর এটা হর, তো লব যোগ হর করলাম। তো উপরেও আমরা এই সাইডে আমরা যা করবো এই সাইডে যা করবো উপরে শেষ এই সাইডে তাই করব, এখানে নিচে যা করবো এখানেও নিচে তাই করব, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তো টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি। আচ্ছা এখন আমরা নিচে কি করব, লব বিয়োগ হর, অর্থাৎ লব কি আছে আমাদের, লবটা আছে হলো কট থিটা প্লাস কস থিটা মাইনাস এই কট থিটা, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সামনে মাইনাস থাকলে দেখো যদি ধরো মাইনাস এ মাইনাস বি তখন কিন্তু মাইনাস এ প্লাস বি হয়ে যায়, মাইনাস তখন এই মাইনাসটা প্লাস হয়ে গেল। একইভাবে এটাও তাই, লব লব হলো টু প্লাস রুট থ্রি মাইনাস টু, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস রুট থ্রি। বা আমরা লিখতে পারি যে এখানে দেখো কস কস কেটে গেল আর এখানে কট কট কেটে যাবে, এখানে রুট থ্রি কেটে যাবে, এখানে টু টু কেটে যাবে, এখানে সে যাবে, তো কট থিটা কটা থাকলো দুটা কট থিটা, আর নিচে আছে দুটা কস থিটা, টু টু ভ্যানিশ করে দাও ইকুয়াল টু 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 কত আছে 4 আর এখানে টু রুট থ্রি, দুটা রুট থ্রি, এটা একটা লক্ষ্য রাখো যে রুট থ্রি প্লাস রুট থ্রি সমান কিন্তু দুটা রুট থ্রি, কিন্তু রুট থ্রি ইন্টু রুট থ্রি কিন্তু শুধু থ্রি হবে। একইভাবে রুট ফাইভ প্লাস রুট ফাইভ সমান দুটা রুট ফাইভ, কিন্তু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ কিন্তু হয়ে যাবে শুধু ফাইভ, অর্থাৎ একটা ফাইভের ভিতরে দুটা রুট থাকে। তো এই ক্ষেত্রে এখন আমরা এটা লিখতে পারি, হয়তো বুঝতে পারছো রুট থ্রি টু রুট থ্রি, এখন এটা কাটটা যায়, এটা ভাগ ভাগ থাকলে উপরে নিচে কেটে যায়, সমান থাকলে নিচে নিচেও কাটা যায়, তাহলে উপরে থাকলে টু। তো এখন আমরা লিখতে পারি যে এই কট থিটা সমান লিখতে পারি হলো কস থিটা বাই
sin theta divided by cos theta equal to holo amar 2 by root 3 এখন আমরা লিখতে পারি বা এই cos theta by sin theta এইটা ভাগ এই ভাগটা উল্টে গেলে নিচে মনে কোয়াদের মনে মনে 1 থাকে নিচে এই 1 টা উপরে যায় cos টা নিচে আসে প্রত্যেকের নিচেই 1 থাকে equal to 2 by root 3 তো এখন আমরা cos cos টা ভ্যানিশ হয়ে গেল তাহলে থাকে 1 by sin আমরা জানি 1 by sin সমান হলো cosec theta বা দেখো 1 by sin sin আছে নিচে তো এই sin এর সাথে 2 গুণন করো 2 sin theta আর 1 এর সাথে root 3 গুণ করলে root 3 তো sin theta equal to root 3 by 2 তো আমরা জানি sin কত ডিগ্রির মান root 3 by 2 sin 60 ডিগ্রির মান আমরা জানি root 3 by 2 অর্থাৎ sin theta সমান sin 60 ডিগ্রি sin sin theta theta equal to 60 degree দেখো এখানে কিভাবে কেটে যায় তোমার এই sin theta সমান sin 60 degree এই sin টা যদি ওইদিকে যায় গুণন আছে theta এর সাথে ওইদিকে গেলে ভাগ হয়ে যায় ভাগ মানে 1 by sin আর এই sin 60 degree তার মানে sin sin কিন্তু কেটে যায় সেই জন্য এইভাবে কেটে দেওয়া যায় হয়তো তোমরা বুঝতে পেরেছো তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি 60 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড় তো এহাই তাহলে গ্রহণ যোগ্য তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান থিটা ইকুয়াল টু কিন্তু 60 ডিগ্রি তো একদম সহজ অঙ্ক আমি আবার বুঝাচ্ছি যে যদি এই রকম a plus b by a minus b অর্থাৎ দুটো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই দুটি সংখ্যার বিয়োগফল মান থাকে তাহলে কি করতে হয় যোজন বিয়োজন করতে হয় যোজন বিয়োজনের নিয়ম হলো লব যোগ হর আর লব বিয়োগ হর একই ভাবে এখানেও যা করছো যোজন করছো উপরেও যোজন আর নিচে বিয়োজন করছো এটার নিচেও বিয়োজন অর্থাৎ লব বিয়োগ হর তো কাটাকাটি করে দেখো জাস্ট একদম নিয়মটা দেখো বারবার প্র্যাকটিস করো যেহেতু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট প্রায় 100% আসতে পারে এবার বোর্ডে বিশেষ করে রাজশাহী বোর্ডে তো তোমরা বারবার এটা করার চেষ্টা করো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানের মধ্যে এখানেই শেষ করেছি এরকম ভিডিও আমি প্রত্যেক দিনই তোমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও করে আপলোড দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো